হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্টোপিডিয়া। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিসি যেহেতু ভারতের মধ্য দিয়ে ইল্লিগ্যালভাবে চীন তৈরি করেছে, তাই এতে কোনো ডেভেলপমেন্ট হলে তা নিয়ে আমরা সবার প্রথম ভিডিও তৈরি করি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিসি হলো চীনের কাশগাত থেকে শুরু করে পাকিস্তানের গোয়াদার পর্যন্ত তৈরি হওয়া একটা করিডোর। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে রিসেন্ট একটা ডেভেলপমেন্ট হয়েছে যেটা আপনাদের জানা উচিত, আর এটাকে নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছুই নতুন জানতে চলেছেন, সো অ্যাজ ইউজুয়াল লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। এখনও যারা আমাদের ভিডিওকে খালি দেখছেন কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা সবার প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন চালু করে নিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক দ্য ইকোনমিক টাইমসের এই আর্টিকেলটা দিয়ে। সিপিএসি প্রজেক্ট ইন পিওকে হিটস রোড ব্লক ওভার দ্য ট্যাক্স ইস্যু, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের প্রজেক্ট পিওকেতে বাধা পাচ্ছে ট্যাক্স ইস্যুর জন্য। এই খবরটা আপাত চোখে খুব ছোট বলে মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু খুবই বেশি। পিওকেতে সিপিএসির ওপর লাগানো ট্যাক্সের জন্যই হয়তো চীন তার প্রজেক্টকে সিপিএসিতে বন্ধ করে দিতে পারে। এছাড়া সিপিএসি যবে থেকেই চালু হয়েছে তবে থেকে এতে নানান ধরনের বাধা আসছে। এই সব বাধাগুলোকে যদি আপনারা এক করে দেখেন তাহলে এটা বলতে পারেন আজকের দিনে সিপিসি হচ্ছে চীনের সবচাইতে বড় ফেলিওর। এই সব কারণগুলো আমরা বলছি না, এই সব কারণগুলোকে যদি আপনারা আরও ভালোভাবে অ্যানালিসিস করে দেখেন তাহলে খালি 2021 সালের যেসব বাধা সিপিসিতে এসেছে সেগুলো দেখলে আপনারা এটা অবভিয়াসলি বলবেন যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হচ্ছে চীনের সবচাইতে ভুল ডিসিশন। যেমন এপ্রিল 2021 সালের দ্য ইকোনমিক টাইমসে লেখা হয়, পাকিস্তান হাইওয়ে প্রজেক্ট স্টলড ডিউ টু দ্য নন রিলিজ অফ ফান্ড। তাছাড়া জুলাই মাসে এই খবরটা আসে, টপ চাইনিজ ফার্মস রেড ফ্ল্যাগ রিক্স ওভার দ্য সিপিএসি ফর ফার্স্ট টাইম মাল শিফটিং অফিস, অর্থাৎ চীন তার অফিসকে শিফট করে পাকিস্তান থেকে চীনে নিয়ে যেতে চাইছে। এই সব খবরগুলোকে যদি আমরা বাদও দিয়ে দিই তবু আপনারা দেখতে পাবেন পাকিস্তানের নিজের খবরের কাগজ দ্য ডনে এটা পর্যন্ত লেখা হয়, চীন তার দাসু প্রজেক্টকে চালু করার ক্ষেত্রে রিলাকটেন্ট দেখাচ্ছে, অর্থাৎ চীন চাইছে না দাসু প্রজেক্টকে ঘুরে চালু করতে। আপনারা হয়তো দাসু প্রজেক্টের খবরটা এর আগেও শুনেছেন, এ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি তারা আই বটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিন। এই সব খবরগুলোকে ছাড়াও আপনারা যদি রিসেন্ট কিছুদিন থেকে সিপিএসির প্রজেক্টকে ফলো করে থাকেন তাহলে দেখবেন সিপিএসিতে লাস্ট 3 বছরে সেই রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। ও এই সব নেগেটিভ খবরগুলোর পর যখন এই খবরটা আসছে যে পিওকেতে সিপিএসির ওপর আবার ট্যাক্স লাগানো হচ্ছে, তার মানে এটা ধরেই নেওয়া যেতে পারে যে সিপিএসিকে তৈরি করতে না চীন চাইছে না পাকিস্তান চাইছে, অর্থাৎ কমপ্লিটলি ফেলিওর হয়ে যাবে কিছুদিনের মধ্যে এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আপনাদের কাছে এই প্রশ্নটা হতেই পারে যে পিওকেতে কিসের ওপর সিপিএসিতে ট্যাক্স লাগানো হচ্ছে। সিপিএসির অন্তর্গত পিওকের মুজাফরাবাদ ডিস্ট্রিক্টে কোহলা হাইড্রোপাওয়ার প্রজেক্ট তৈরি করেছিল চীন। কোহলা হাইড্রোপাওয়ার প্রজেক্টের লোকেশন বলতে গেলে এটা ঝেলম নদীর ওপর তৈরি। সিপিএসির এই প্রজেক্টের ওপরেই পিওকে তার লোকাল ট্যাক্স 1% লাগাচ্ছিল, কিন্তু যবে এই ট্যাক্স লাগানোর কথা বলা হয় তবে থেকেই চীন এটা বলতে শুরু করে এই ট্যাক্সকে যদি রিলিফ না দেওয়া হয় তাহলে তারা এই প্রজেক্টকে বন্ধ করে দেবে। কোহলা হাইড্রোপাওয়ার প্রজেক্টের ওপর চীনের স্টেটমেন্টকে যদি আপনারা খুব ভালোভাবে অ্যানালিসিস করেন তাহলে এটা দেখতে পাবেন চীন আজকের দিনে এটা চাইছে যে যেন তেন উপায়ে যেন সিপিএসির প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। কারণ সিপিএসির প্রজেক্টে যে শুধুমাত্র চীনের ইকোনমিক লস হচ্ছে তাই নয়, আজকের দিনে চীনের মানুষের মধ্যেও এই প্রশ্নটা শুরু হয়ে গেছে যে কেন চীন পাকিস্তানের মতন একটা দেশে গিয়ে এত পরিমাণ টাকা ইনভেস্ট করছে, যেখান থেকে তো কোনো কিছু লাভই হচ্ছে না, উপরন্তু নানান ধরনের টেনশন ফেস করছে চীন এই সিপিএসির প্রজেক্ট থেকে। আশা করি আমাদের আজকের এই ভিডিওতে সিপিএসি সম্বন্ধে আপনাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমাদের ভিডিওকে যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বাড়ির সবার সাথে শেয়ার করুন। আজকের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।